ওয়ালাইকুম। আজ অতি সহজে আপনাদের ড্রয়িং করে দেখাবো বাস। চলো তাহলে শুরু করা যাক, লেটস গো। 2.5 ইঞ্চি করে নিলাম। পরের ধাপ, এগুলো কাট করে দিব, হালকা করে কাট করে দিব, বাঁকা বুকো যেন না হয়। বাঁকা হলে অবশ্যই মিশে, আবার সুন্দরভাবে করব। হ্যাঁ, এ তো হয়ে গেল। উপরে নিব 3.5 ইঞ্চি। সাড়ে চার, সাড়ে চার, 3.5। তারপর হালকা করে এদিক করে এদিক করে আমরা হালকা কাট করে দিব। আবার দেখুন, এভাবে এভাবে যায়, এভাবে কাট করব। আবার এখান থেকে হালকা এভাবে কাট করব। তারপর কালার শুরু করে দিব। কাট করা হলে কালার। আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনি কমেন্ট করে জানাতে পারেন, অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তবে সুন্দরভাবে কালার করব, ধৈর্য সহকারে কালার করব, যেন ভালো লাগে। এই তো কালার শেষ, এখন আমরা চাকা দেব। এখানে একটা, এখানে একটা, তবে এগুলো ব্ল্যাক করে দিব। এটাও ব্ল্যাক করে দেব। তারপরে হলুদ কালার দেব, হলুদ কালার দিয়ে ফিল করবো এটা। কালার পর রিমার্কিং করবো, তাহলে বেশি সুন্দর লাগবে আমাদের ড্রয়িংটি। এখানে আসবো, এখানে যাব, যাব এখানে যাব, তারপরে হালকা কার্ভ করে এদিকে উপরে যাব। এখান থেকে একটু হাইট বাড়িয়ে দিতে পারা যায়। তারপরে এখানে আমরা সুন্দর করে জানালা দেব। এই তো আমাদের সিম্পল কার্ড ড্রয়িং হয়ে গেল। চাইলে এখানে হ্যান্ডেল দেওয়া যায়, এখানে চেয়ার দেওয়া যায়, তো সবখানে এভাবে করে দিতে পারি। তারপর এগুলো ব্ল্যাক করে দেবো। উপরে হালকা একটু কাট করে দিতে পারি, অনেক বাসে এই ডিজাইনটা থাকে। না দিলেও পারো, তো মনে হচ্ছে না দেয় ভালো, দিলাম না। এখানে একটু হালকা ডিজাইন করে দিতে পারি। এই তো আমাদের বাস তৈরি হয়ে গেল। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।